আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি গলার ডিজাইন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো গলাটি কাটার জন্য আমরা একটি পেস্টিং নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তো অবশ্যই বন্ধ সাইডটি আপনার দিকে ফিরিয়ে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চিতে একটি দাগ দিলাম আমার গলাটি সরানো হবে ছয় ইঞ্চি তো দেখতে পাচ্ছেন তিন ইঞ্চিতে একটি দাগ দিলাম তো অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে আপনারাও সুন্দর গলাটি কাটতে পারবেন তো আমার গলার ডিপ হবে সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন আমরা সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম অবশ্যই আপনারা ফিতাটি কোনে কোণে দরবেন কোনে কোণে দরলে আপনাদের গলার ডিপটা একুরেট হবে তো দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনের জন্য দুই ইঞ্চিতে একটি ডাক দিলাম তো দেখতে থাকেন অবশ্যই আপনারাও খুব সুন্দর গলাটি বাসায় বসে কাটিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা দাগ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন প্রথমটা হলো পাঁচ তারপরটা হলো সাত আমাদের ডিজাইনটা হবে দুই ইঞ্চির ভিতরে তো এবার আমরা সুন্দর করে গোল একটি শেপ দিয়ে দিলাম গলাটা গোলের ভিতরে ডিজাইন হবে তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচ ইঞ্চির ভিতরে সুন্দর করে গোল শেপ দিয়ে দিলাম নিচে দুই ইঞ্চির ভিতরে আমাদের ডিজাইন হবে তো ডিজাইনের জন্য আমরা দেখেন দাগ দিয়ে নিচ্ছি তো অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সুন্দর ডিজাইনটি বাসা বসে কাটিং করতে পারবেন তো এবার আমরা নিচ থেকে দুই দেড় ইঞ্চিতে দাগ দিলাম দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চিতে দাগ দিলাম নিচ থেকে তো এবার ডিজাইনের যে কোনাটা হবে কোনাটাও আপনারা এক ইঞ্চিতে এক ইঞ্চি পরিমাণে রেখে দাগ দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা এক ইঞ্চি রেখে আমরা দাগ দিলাম তো অবশ্যই আপনারা মেজারমেন্টটা সুন্দর করে নেবেন তাহলে গলার ডিজাইনটা অনেক সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন এবার আমরা কেটে নিচ্ছি তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনারাও খুব সুন্দর ডিজাইনটি কাটিং করতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনারা অল্প একটু ভিডিও দেখে চলে গেলে আপনাদের কাঠিং করতে খুব সমস্যা হবে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনটাও কেটে নিলাম দেখেন অনেক সুন্দর ডিজাইনটা হলো ঠিক আছে এবার আমরা সুন্দর করে গলার চারোতর কাটে নেব দেখেন এক ইঞ্চি করে রাখবেন আপনারা ঠিক আছে অবশ্যই চারোপাশে এক ইঞ্চি করে দাগ দিয়ে নেবেন তাহলে আপনাদের গলাটা চিকুন চ্যাপটা হবে না গলার আপনার পেস্টিং বকরুম যেটাকে বলে বকরুমটা হবে একুরেট তো আমি ব্যবহার করেছি পেস্টিং আপনারা চাইলে পেস্টিং ব্যবহার করতে পারেন বা বকরুমও ব্যবহার করতে পারেন যেটাকে লোকাল বকরুম বলা হয় তো দেখতে পাচ্ছেন আমরা এক ইঞ্চি করে সুন্দর করে চারপাশে দাগ দিয়ে নিলাম তো আপনারাও এভাবে এভাবে সুন্দর করে দাগ দিয়ে নেবেন তো দেখতে থাকেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আপনাদের আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে আসব তো দেখতে থাকেন সাথেই থাকেন আপনারাও বাসায় বসে খুব সুন্দর সুন্দর ডিজাইন কাটিং করতে পারবেন তো দেখতে থাকেন দেখেন আমাদের গলাটা অলরেডি কাটিং কমপ্লিট তো দেখেন গলার লুকটা কি কেমন হলো তো আপনারাও বাসায় বসে এভাবে ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন আমার গলাটার লুকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ